আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাকওয়ার বিষয়টি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত যেটা আমরা পড়াশোনা করলে বুঝতে পারি যে কেউ বুঝতে পারবে তাকওয়া হচ্ছে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু হাসান রাহমাহুল্লাহ তাদের ভাষায় তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্য করা আল্লাহ তালার অনুগত করা এটাই হচ্ছে তক আল্লাহ ভীতি আর নিষেধের বিষয়গুলোকে ছেড়ে দেওয়া। এটা হচ্ছে আল্লাহ ভীতি তবে আল্লাহ তাআলা পবিত্র করেন সরা আলী ইমরান তিন নম্বর সোরা একশো দুই নম্বর রাহে বলেছেন ইয়া ইয়ো হল্লাহদিন আহমন তোমরা আল্লাহকে ভয় করো হাকা তোকা যথাযথ ভয় যেভাবে যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করো এছাড়া এই আয়াত যখন অবতীর্ণ হয় তখন সাহাবিগণ একেবারে বিচলিত হয়ে পড়ে যেটা আমরা কেমন করে মানব তখন আল্লাহ তালা সরতনের ষোলো নম্বর আয়াত অবতীর্ণ করলেন ফতকুল্লাহ মস্তম তোমরা আল্লাহকে সাধ অনুযায়ী ভয় করো তো এই আয়াত এবং আগের আয়াত দুটার মধ্যে কোন সংঘর্ষিকতা নেই দুটাই সমপর্যায়ের আয়াত অর্থাৎ আল্লাহকে যথাযথ ভয় করতে হবে সেটা সাধ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী যথাযথ ভয় করতে হবে এটাই হচ্ছে ফথল কাদেরের ব্যাখ্যা আশা করি বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ